ফের নদিয়া জেলায় বিজেপি ছেড়ে সিপিআইএম পার্টিতে যোগদান। 2024-এর লোকসভা নির্বাচনের আগে বিজেপির বড় ধাক্কা বলে রাজনৈতিক মহলের জল্পনা। ভীমপুর অঞ্চল চাঁদপুর গ্রামের 50টি বিজেপি পরিবার বিজেপি ছেড়ে সিপিআইএম পার্টিতে যোগদান করেন। সিপিআইএম নেতা অজয় বিশ্বাসের হাত ধরে তারা লাল পতাকা তুলে নিলেন। নদিয়া জেলা কমিটির সম্পাদমণ্ডলীয় সদস্য এবং শ্রমিক সংগঠনের নদিয়া জেলার সম্পাদক কমরেড এস এম সাদী উপস্থিত ছিলেন। বাংলার সিপিআইএমের তরুণ তুর্কি যুবক যুবতীরাই আগামী দিনে ভবিষ্যৎবাণী করবে। 2024-এর লোকসভা নির্বাচনের আগেই নদিয়া জেলায় বড়সড় ভাঙন ধরল বিজেপি ছেড়ে সিপিআইএম পার্টিতে যোগদান। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র, নদিয়া জেলায় বড়সড় ভাঙন বিজেপির।